হাঁটুর ব্যথায় চলা পায়রা তো দূর, ঠিক মতো দাঁড়াতেও পারছি না। উফ, হাঁটুর ব্যথা আপনাকে কি পঙ্গু করে দিয়েছে? দাঁড়িয়ে কাজ করতে পাচ্ছি না আর, এই কোমর ব্যথা আমার জান না নিয়ে নেয়। কোমরের ব্যথা আপনার জীবনকে কি নরক বানিয়ে দিয়েছে? সার্ভাইকালের ব্যথায় আমি এতটাই কাবু যে কাজ পর্যন্ত করতে পারছি না। ঘাড় ও সার্ভাইকালের ব্যথা আপনার জীবন জটিল করে তুলেছে। অনেক বড় বড় ডাক্তার দেখিয়ে দামি ওষুধ খেয়েও জয়েন্ট পেন থেকে মুক্তি পাইনি। জয়েন্ট পেন মাংসপেশিতে খিঁচ ধরা বা পেশি ফুলে যাওয়া ইত্যাদিতে আপনি অসহায় হয়ে পড়েছেন। ব্যথা কমানোর জন্য আপনি যদি পেইন কিলার বা স্টেরয়েড যুক্ত ওষুধ খেয়ে চলেছেন তাহলে সাবধান, কারণ এই সব ওষুধ আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারে না, বরঞ্চ আপনাকে আরও অসুস্থ করে তুলবে। কারণ দামি দামি অ্যালোপ্যাথি মেডিসিন এখনও অবধি জয়েন্ট পেনের সমস্যার সমাধান করতে পারেনি। জয়েন্ট পেন থেকে যদি আপনি মুক্তি চান, যদি আপনি হাঁটু কোমর ঘাড় বা বহু পুরনো জয়েন্ট পেন আপনার জীবন থেকে বরাবরের জন্য চলে যায়, তাহলে তার সঠিক ও কার্যকর সমাধান একমাত্র একটা পদ্ধতিতেই আছে, আর তা হলো সবচেয়ে প্রাচীন পদ্ধতি, আয়ুর্বেদ। সুস্থ শরীর মানে সুস্থ জীবন। হ্যাঁ, যখন আমাদের শরীর সুস্থ সবল থাকবে তখন আমরা সুস্থ সবল হয়ে বাঁচতে পারব। কেউ কি ব্যথা বেদনা ভরা জীবন নিয়ে সুখে থাকতে পারবেন? শরীরে ব্যথা মানুষকে অসুস্থ অসহায় এমনকি পঙ্গু পর্যন্ত করে দিতে পারে। জাস্ট নিজে ভাবুন। আমি তো বলবো তাদেরকে জিজ্ঞাসা করুন যারা নানা রকম ব্যথা নিয়ে জীবন কাটাচ্ছেন। ওনারা তো ছোট মোটো কোনো কাজ পর্যন্ত করতে পারেন না, এমনকি অনেকে আছেন যারা ঠিক মতো দাঁড়াতেও পারেন না। কিন্তু এরপর আর তাদের ভুগতে হবে না, কারণ এখন একটি সত্যিকারের আয়ুর্বেদ মেডিসিন তাদের জীবন থেকে যে কোনো ব্যথা দূর করে দেবে। বিশ্বাস করুন, একটি সত্যিকারের আয়ুর্বেদ ওষুধে এতটা ক্ষমতা আছে যা পুরনো ও জটিল ব্যথাকে উৎসস্থল থেকে বিনষ্ট করে দেয়। আগে হ্যাঁ, আয়ুর্বেদে এতটাই শক্তি আছে যা রোগের গোড়াতে গিয়ে রোগের উৎসকে বিনষ্ট করার ক্ষমতা রাখে। এই জন্য কয়েক বছরের অধ্যাবসায় ও নানা রকম পরীক্ষা নিরীক্ষার ফলস্বরূপ আমাদের আয়ুর্বেদ চার্জরা এমন এক ওষুধ আবিষ্কার করেছেন যা পুরানো বা অতি পুরানো গাঁটের ব্যথা নিরাময়ের কার্যকর প্রমাণিত হয়েছে। সেই ওষুধকে হাজার লোকের উপর সফল প্রয়োগ করার পর আপনাদের কাছে উপস্থিত করা হয়েছে। তাই গাঁটের ব্যথার সব থেকে সফল ও কার্যকরী আয়ুর্বেদ চিকিৎসা হল অর্থোবেদা অয়েল, 100% শুদ্ধ ও দুর্লভ ভেষজ জড়িবুটির সংমিশ্রণে তৈরি। অর্থোবেদা অয়েল একটি খাঁটি আয়ুর্বেদ ঔষধ যা ভারত সরকারের আয়ুষ দপ্তর দ্বারা অনুমোদিত। অর্থোবেদা অয়েল যে কোনো গাঁটের ব্যথা দূর করার জন্য একমাত্র সফল আয়ুর্বেদ ঔষধি। কোমর ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ে ব্যথা, সার্ভাইকালের ব্যথা, হিপ জয়েন্ট পেইন, কনুইয়ে ব্যথা আর না জানি কত রকমের জয়েন্ট পেইন আপনি সব ঘরে পেয়ে যাবেন। কিন্তু সব ঘরে কি এর সঠিক চিকিৎসা করা হচ্ছে? কেউ পেইন কিলার খেয়ে যাচ্ছেন, কেউ পেইন রিলিফ বাম বা ক্রিম লাগিয়ে ব্যথা সারাবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ব্যথা আবার ফিরে তার কাছেই আসছে, কারণ ব্যথা সারানোর সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না। দামি দামি বিলেতি ওষুধ, স্টেরয়েড, পেইন কিলার, ইনজেকশন আর অপারেশন করিয়ে করিয়ে নিজেদের শরীরের ক্ষতি করে চলেছে। অথচ আমাদের নিজেদের প্রাচীন পদ্ধতি আয়ুর্বেদ চিকিৎসা ব্যথা সারাবার জন্য সফল ও সক্ষম প্রমাণিত হয়েছে। এই জন্য অর্থোবেদা অয়েল একমাত্র আয়ুর্বেদ ঔষধি যা পুরানো বা অতি পুরানো গাঁটের ব্যথা নিরাময়ে কার্যকরী প্রমাণিত হয়েছে, আর যাকে ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ও মঞ্জুরও করেছে।
যে কোনো গাছের ব্যথা উপশমে একমাত্র সফল ও কার্যকর ওষুধ হল অর্থোভেদা অয়েল। অর্থোভেদা অয়েল গাছের ভিতরে প্রবেশ করে সাইনোভিয়াল অয়েলের সিক্রিয়েশনকে স্বাভাবিক করে, আর তাই এর প্রাত্যহিক ব্যবহার গাঁট বা জয়েন্টের ব্যথা থেকে মুক্তি প্রদান করে, গাঁট বা জয়েন্টের ব্যথা সম্পূর্ণরূপে সেরে যায়। কথায় আছে, বয়সকালে সন্তানেরা মা বাবার সাহারা হয়, কিন্তু সব বৃদ্ধ মা বাবার এই সৌভাগ্য হয় না। তার সমস্যা আরও গভীর হয় যখন বয়সকালে শরীর সঙ্গ দেয় না। ঠিক এই অবস্থা আমার হয়েছিল যখন হাঁটুর ব্যথায় আমার জীবন নরক হয়ে গেছিল। হাঁটা চলা তো দূর, ঠিক মতো দাঁড়াতেও পারতাম না। রোজ দামি দামি মেডিসিন খেতে হতো আমায়, তারপর অল্প স্বল্প হাঁটতে পারতাম আমি। কিন্তু এখন আর সেই অবস্থা নেই, কারণ এখন আমি রোজ অর্থোভেদা অয়েল দিয়ে আমার হাঁটু মালিশ করি, আর এর ফলে সত্যি সত্যি আমি অনেক আরাম পাই। অর্থোভেদা অয়েল লাগাবার জন্য আমার হাঁটুতে নতুন জীবন এসেছে। এখন আমি সকাল সন্ধ্যা হাঁটতে চলে যাই, আর আমাকে আর কোনো ব্যথার ওষুধ খেতে হয় না। অর্থোভেদা অয়েল সত্যি সত্যি ভীষণ উপকারী অয়েল। গাঁটের ব্যথা, কোমর, কনুই বা শরীরের যে কোনো পুরানো বা অতি পুরানো ব্যথাই হোক না কেন, সবার জন্য কার্যকর ও গুণকারী হলো অর্থোভেদা অয়েল, যা ভারত সরকারের আয়ুষ দপ্তর তাদের মঞ্জুরি প্রদান করেছেন। অর্থোভেদা অয়েলের এই প্যাকেটে আপনারা পাবেন 6টি বোতলের সেট, যার মধ্যে পাবেন একটি স্প্রে বোতল, যাতে খাঁটি ও দুর্লভ জড়িবুটিতে তৈরি এই অয়েলের ব্যবহার সঠিকভাবে করতে পারেন। দেরি না করে এখনই ফোন করুন, আর আপনার গাঁটের ব্যথা উপশমের জন্য বাড়িতে বসেই অর্ডার করুন অর্থোভেদা অয়েল, গাঁটের ব্যথা নিরাময়ের নাম্বার ওয়ান ঔষধি অর্থোভেদা অয়েল। অর্থোভেদা অয়েল, যা ভারত সরকারের আয়ুষ দপ্তর তাদের মঞ্জুরি প্রদান করেছেন। আজ আয়ুর্বেদের নাম করে লোকে বাজারে নকল ওষুধ বিক্রি করছে, যেগুলো খেলে কোনো কাজ তো হয় না, বরঞ্চ আয়ুর্বেদের নাম খারাপ করে দেয়। এই ধরনের ওষুধ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এবং আসল আয়ুর্বেদকেই আপনাকে চিহ্নিত করতে হবে। এই জন্য আমি বলছি যে আপনি অর্থোভেদার ওপর পুরো বিশ্বাস রাখতে পারেন, কারণ প্রথমত আমি নিজে এটি ব্যবহার করেছি, আর দ্বিতীয়ত এটি ভারত সরকারের আয়ুষ দপ্তর দ্বারা মান্যতাপ্রাপ্ত এবং GMP সার্টিফাইড। অর্থোভেদা অয়েল আমাদের অভিজ্ঞ আয়ুর্বেদ আচার্যদের বহুদিনের পরিশ্রম ও খাঁটি বিশুদ্ধ জড়িবুটির নির্যাস ঢেলে তৈরি, 100% আয়ুর্বেদিক। এটি হাজার লোকের উপর সফল পরীক্ষাও করা হয়েছে। অর্থোভেদা অয়েল অন্য আয়ুর্বেদ ঔষধের তুলনায় বেশি প্রভাবশালী ও কার্যকর। এতে এমন কিছু ঔষধি জড়িবুটি আছে যেমন মহানারায়ণ তেল, নিমগির তেল, সিনমামম এমকেরা, মেন্থা পিপরিতা, অ্যারোফিলা অ্যারোম্যাটিক্স আর সিসমম ইন্ডিকম। এছাড়া আরও কিছু ভেষজ জড়িবুটির মিশ্রণ আছে যা শরীরের গাঁঠের ব্যথায় ভীষণ উপকারী হয়। কোমরের ব্যথা, গাঁটের ব্যথা, সার্ভাইকেল, মাংসপেশিতে টান ধরা, পোলার সমস্যা আজকাল বেড়েই চলেছে। আগে এইগুলি বয়স্ক লোকেদের মধ্যে দেখা যেত, কিন্তু আজকাল 35-45 বছর মানুষের মধ্যেও গাঁটের ব্যথার মতো সমস্যা দেখা যাচ্ছে। আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীরে 3 রকমের দোষ দেখা যায়, বাত, পিত্ত ও কফ। বাত দোষ বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরে জয়েন্ট পেনের মতো সমস্যা দেখা দেয়, যার কারণে শরীরে রস সঞ্চার সঠিকভাবে হয় না। আবার বয়স বাড়ার কারণে হাঁটুতে গ্রিস কম হওয়া, জয়েন্টে মসৃণতা কমে যাওয়া, হাড়ের একে অপরের সাথে ধাক্কা খাওয়া, ক্যালসিয়ামের অভাব ইত্যাদির মতো নানা সমস্যা তৈরি হয়, ফলে ব্যথা অসহনীয় হয়ে ওঠে। এজন্য এই সব কিছু মাথায় রেখে অর্থোভেদা অয়েল আপনাদের জন্য বানানো হয়েছে। এটি একটি সঠিক ওষুধ যা আপনার গাঁটের ভিতর অবধি গিয়ে আপনার গাঁট ও মাংসপেশিতে তৈরি হওয়া ব্যথাকে সারিয়ে তুলতে সাহায্য করে। অর্থোভেদা অয়েলকে আপনার ব্যথার জায়গায় লাগিয়ে হালকাভাবে মালিশ করুন, কমপক্ষে 10-15 মিনিট করতে হবে, যাতে ত্বকের সূক্ষ্ম রোমকূপের মধ্যে দিয়ে মাংসপেশিতে ছড়িয়ে পড়ে আর গরম ভাব তৈরি করে, অকেজো তন্তু ও কোষগুলিকে সজীব করে তোলে।
যাতে মাংসপেশির মধ্যেকার ফোলা ও কামড়ানো ভাব দূর হয়ে যায় আর গাঁটগুলি ভালোভাবে মুভমেন্ট করতে সমর্থ হয়। অর্থভেদা অয়েল, যা ভারত সরকারের আয়ুষ দপ্তর তাদের মঞ্জুরি প্রদান করেছেন।